subscribe now and press the bell icon. Never miss an update. ফ্রেন্ড গুড মর্নিং, সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকের দিনটা তোমরা খুব এনজয় করো, আর আমি কি করব না করব তোমরা তো দেখতেই পাবে। এখন সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট একটা প্লেটে করে নিয়ে চলে এসেছি, চারটে বিস্কুট আর চা, তো এটা এখন খাবো। আর বাবাইও সকাল সকাল এখন চলে গেছে বাজারে, এখন ঘড়িতে বাজে তোমার হচ্ছে 8:30, আর বাইরেতে পুরো কুয়াশায় একদম ভর্তি, তাও গলার কন্ডিশন খারাপ। তো আর ভিডিও এই কারণেই সামনে সপ্তাহ করে একদমই করতে পারছিলাম না, তাও কিন্তু কিন্তু কেমন লাগছিলো। তো ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাবে অবশ্যই। তো চলো এখন ঝটপট চাটা খেয়ে নিই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে, তো পরে আবার কথা বলছি। তো আমি বিছানাগুলো পুরো গুছিয়ে নিয়েছি, নিয়ে কালকে তো আমি যাইনি ক্লাসে, তো জামা কাপড়গুলো আর কি সব কালকেই খাঁচাখুচি করে দিয়েছি, আর বুটটাও খেয়েছিলাম কালকে, বাট একটু রোদ পাইনি তাই আজকে একটু রোদ দিয়ে দিলাম, মানে একটু ভিজে ভিজে আছে। আর বাইরে এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে কুয়াশা, তো জানলাগুলো এই সবে মাত্র সব খুলে দিলাম যাতে হাওয়া পাস করে। তো এবার চলো ঘরটা ঝাড় দিয়ে দিয়ে ঘরটা পুছিয়ে নিয়ে কথা বলছি। আমার ঘর মোছামুছি করা কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলোও মেজে নিয়েছি, আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে তো বাসনগুলো রেখে দিয়েছি, এগুলো ছিল আগে ঝুড়িতে, ওগুলো তুলে রেখে দিয়েছি। এই দেখো আমার শান্তা দাদু, এখানেতে আগের বছরে এগুলো কিনেছিলাম, আমি ফ্রিজের মাথাতেই রেখেছিলাম এইভাবে সাজিয়ে, তো এইভাবে সাজানোই আছে আমার এখানে, কি সুন্দর লাগছে দেখো খালি। তো চলো এবারে রান্নাবান্নার দিকে ঢুকবো, মানে এখন জোগাড়পাতিগুলো করব। বাবাই কালকে রাত্রিবেলাতে কেক নিয়ে চলে এসেছে, বাপিকে ফোন করেছিলাম সকালবেলা, আসতে বলেছিলাম, এখানে কেক আছে, কেকগুলো ঠিক করব, কারণ আমার যে কাতি ছেলে হয়েছে ওকে দেবো, আমাদের বাড়িতে পাঠাবো, তারপর আমরা খাবো। তো আমার শাশুড়ি যেহেতু খাবে না, এগুলো এক আছে যেহেতু, তো থাক চলো এগুলো সব গুছিয়ে রাখি, নিয়ে তারপর আবার কথা বলছি। তো এখানে একটা কেকের বাক্স আছে, আর একটা কেকে এ কাটলাম কেটে, এটা মায়েদের জন্য দেবো, আর এটা আমার কাতে ছেলের জন্য পাঠাবো, আর এটা আমাদের আছে, এটা আপাতত থাক, পরে খাওয়া হবে, রেখে দিলাম এটা। তো চলো এগুলো এবার গুছিয়ে রাখি। তো বাপি এসেছিলো, এসে এখন বাড়ি চলে যাচ্ছে, তো এসেছি যখন সেইভাবে ভিডিও বানাতে পারিনি, গল্প করতে করতে হয়ে গেছে, তার ভেতরে ছিল যেহেতু বাপি, ওই জন্য। তো বাপি এসেছিলো, চলে গেলো, তোমাদের চলে যাওয়ার ভিডিও এক ঝলক দেখিয়ে দিলাম, বসে উনি একটুখানি জাস্ট বসলো, আমি বললাম একটুখানি কেক খাও, খাবে না বলছিলো, আমি পাঠাচ্ছি তো বটে একটুখানি খাও, তো একটুখানি খেলো, আবার জিমি খাও একটুখানি কেক দিলো, আমি দিতে হবে না, ও সেই গায়ে কিডনির জন্য, তো একটুখানি দিয়েছে, তো খেলো, আর আমার জন্য ফেভারিট খাড়িয়ে এনেছে, আমি যেটা খেতে সবসময় ভালোবাসি। তো বাপিকে বলেছিলাম কেক টেক আনতে হবে না, তো ওই জন্য বাপি খাড়ি কিনে দিয়েছে, তো চা দিয়ে খাওয়া যাবে সকালবেলা। তো চলো এখন একটু বসি, মানে এতটাই এমনিতেই অন্য কিছু রান্না করার প্ল্যান নেই, ইচ্ছা আছে চিকেন আর ভাত বানাবারই, তো দেখা যাক কী হয় না হয়, যদি হয় চিলি চিকেন আর ভাত বানাবো, নাহলে ফ্রাইড রাইসও বানাতে পারি, কিছু জোগাড় করিনি। সর্দি করলে কিছুই কাজে ভালোও লাগে না, মানে রান্না বান্না বলো যা হোক কিছুই বলো না কেন, কোনো কিছুই ভালো লাগে না, তো দেখা যাক করতে তো হবেই না, তো থাক পরে দেখা হচ্ছে। আবার কালকে যেসব জামা কাপড়গুলো খেয়েছিলাম ওগুলো সব এখানে রেখে দিয়েছি, আর বাইরে এগুলো সব একদম পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, আর সেই চারদিকে এলো পাতালি হয়েছিল, বাবাই লুঙ্গিটা কেচে দিয়েছি, দিয়ে ওখানে শুকোতে দিয়ে দিয়েছি, আর জিমি বাচ্চা এখানে বসে বসে রোদ পড়েছে, ওকে বাঁধাই থাকে, লুজ করা আছে, কিছু করার নেই যেহেতু ও অত ছটপটে মেয়ে, ওই কারণের জন্যই দেখতে পাচ্ছো কেমন বসে আছে, ঢুলছে একদম ঘুমন্ত পুরীর মতো, ওই দেখো ব্যাস। তো বাবাই বাজার থেকে এসে গেছে, টিফিনও বেড়ে ফেলেছি, আর কেকও নিয়ে নিয়েছি, এক পিস করে কেক খাবো, আর এখানে বাজারগুলো রেখে দিয়েছি, তো চলো টিফিনটা খুঁটে ফেলি। তো এটা আমাদের চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটা জিমি চিকেন, জিমি চিকেনটা ধোয়া হয় না, রেখে দিয়েছি, এটা ধোবো, বাট এইরকম চিকেন এনেছে, এরকম চিকেনে তো আর চিলি চিকেনটা বানানো যাবে না, ঠিক ভালো লাগবে না, বাবাই বললো সপ্তাহের মাঝখানে আমি বানাবো, খুনি তুমি এই চিকেন দিয়ে এমনি নর্মাল চিকেন কষা করে না, আর ইচ্ছা আছে ফ্রাইড রাইস বানাবো, তো আর কি গাজর টাজর বার করে সব কিছু করে রেখে দিয়েছি। তো চলো এই চিকেনটাতে আগে নুন হলুদ সব আর কি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট সব মাখিয়ে রেখে দিই, দিয়ে তারপর পেঁয়াজ টিয়াজগুলো কাটবো।
তো রান্না করে ঢুকে দেখি অল্পই আলু ছিল, তো ওই আলুতে চিকেন তো আরামসে হয়ে যাবে। আর এখানে চিকেনটা ম্যাগনেট করা আছে। পেঁয়াজ আছে মাত্র 4টে, কিন্তু এই পেঁয়াজ যদি চিকেনে দিই তাহলে রাইসে দিতে পারবো না, ওই জন্য যে পেঁয়াজ ছাড়াই চিকেনটা বানাবো। সর্ষের তেল দিয়ে আজকে বানাচ্ছে চিকেনটা, এইটাতে অল্প তেল দিয়েছি, আলুগুলো ভেজে নেবো, ওই তেলেতে খালি মশলাটা দিয়ে দেবো, মানে ফোড়ন, পাঁচফোড়ন আর গোটা জিরে দিয়ে চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। তো আজকে সিম্পল একদম চিকেন হচ্ছে। তো এখানে আমার চিকেন বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। আর এখানেতে তোমার জিমি চিকেনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁপে গাজর চিকেন মানে মেটে, আর আমাদের ফ্রাইড রাইসের জোগাড় করছি। এখানে আছে তোমার গাজরটা কেটেছি সবে, এখন সব কড়াইশুঁটি বিনস এসব ছাড়াতে বাকি আছে। তো চলো ঝটপট মানে ছাড়িয়ে ফেলি এগুলো। এখানে আমার রাইসের জন্য সব প্রিপারেশন করা হয়ে গেছে, এখানে গাজর বিনস পেঁয়াজ কড়াইশুঁটি, এখানে ডিম কাজু বাদাম কিশমিশ ফ্রিজে আছে, আর এখানে জিমির চিকেনটা উপরে একদম বয়েল করা হয়ে গেছে, জিমিকে খাওয়ানোও হয়ে গেছে, আর ও দুপুরের খাবারও রেডি করে নিয়েছে, কারণ ও স্নান করাবো ওকে, আমি যদি কড়াই করাবো নাহলে বাবাই করাবো, ওই জন্য খাবার রেডি করে রেখে দিয়েছি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে তারপর ঠান্ডা করে তারপর রাইসটা বানাবো। তো আমার এখানে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন কষা একদম রেডি। রান্না মোটামুটি রেডি হলেও এখনও বানাতে হবে চাটনি, তো চাটনিটা বানিয়ে নিই। তো এখানে শুকনো লঙ্কা পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি, টমেটো কাটা হয়ে গেছে, আমসত্ত্ব আছে, কাজু বাদাম আর কিশমিশ, আর এখানে বাতাসা আছে, এই দিয়ে বানাবো। তো চলো, এটা ভাজা হয়ে গেছে। তো আমার এখানে চাটনিটা বানানো হয়ে গেছে, বানিয়ে নিয়ে এদিকে বোতলে জল ভরা, আটা ময়দা শেষ হয়ে গেছিলো, আটা ময়দা এনেছি, আটা ময়দা ওগুলো ঢেলে। তো চান করে এসে ঠাকুরকে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, হয় তারপর আবার কথা বলছি। তো চান টান করে ফ্রেশ হয়ে আমি একদম বসে পড়েছি এখন। আর এই দেখো বড়দিনের সবচেয়ে বেস্ট গিফট, একটা ব্রণ হলো আমার মুখে, তো ওটাই আমি তোমাদেরকে একটু দেখা। তো বড়দিনের সবচেয়ে স্পেশাল মেনু, তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, বাবাই স্নান করে এসে গেছে। তো রান্না করা পুরো একদম গুছিয়ে নিয়েছি, বাসন কোচন সব মাঝামাঝি করে তোমার ঝুলিটাকে রেখে দিয়েছি। তো চলো, তো খাওয়া দাওয়া করে বিছানার এখানে চলে এসেছি, আর ওখান দিয়ে হালকা একটু রোদ আসছে, খুব ভালো লাগছে। আর বাবা এখানে আমার কাশির সিরাপটা রেডি করছে, আর জিমিকে বলছে জিমি খাবে, জিমি তো ওখানে লাপালাপি করছে। তো ঘড়িতে বাজে 5:40, আমার ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার এখন একটু বসে থাকি। আর জামা কাপড়গুলো সব গুছবো, জামা কাপড়গুলো চারটি পরে আছে ওইগুলো গুছবো। আর বাবা একটু বেরিয়েছে, কোথায় গেছে ঠিক জানি না, বাট ও একটু বেরিয়েছে, বললো দরকার আছে যাবে, ঘুরে আসুক। তো চলো পরে আবার কথা বলছি। তো খুব শোনাকে আমি একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম, কারণ অনেকটা নাড়ে শুতে রাত্রি হয়ে যায়। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, হয়ে আমি একটু রেডি হয়ে গেছি, নিচে ফিস্টি আছে, তো ফিস্টিতে যাব। তো এইভাবে একটু লুক আপ করে নিয়েছি, এর থেকে বেশি কিছু সাজার কোনো এ নেই, ঠান্ডাও আছে। তো চলো নিচে যাওয়া যাক, দিয়ে যদি কন্টিনিউ করতে পারি করবো, নাহলে এই ব্লগটা এখানেই শেষ হবে। তো চলো বাই বাই, এখন নিচে যাই।